স্বাগতম জানাইছো হোমটেক স্টুডিওলৈ। আজিৰ ভিডিঅ'ত ৰাজ্যৰ বিভিন্ন বিভাগত বিশেষকৈ স্বাস্থ্য খণ্ডত তৃতীয় বৰ্গ আৰু চতুৰ্থ বৰ্গৰ পদৰ বাবে ৰাজ্য চৰকাৰে যি এক পৰীক্ষা অনুষ্ঠিত কৰিব তাৰে জেনেৰেল নলেজৰ কিছু প্ৰশ্ন উত্তৰ আপোনালোকৰ সৈতে আলোচনা কৰিম। যিসমূহ প্ৰশ্নৰ উত্তৰ আলোচনা কৰিম তাৰে যদি ক'ৰবাত ভুল হয় সেই ভুলটো যিটো প্ৰশ্নৰ উত্তৰ ভুল হয় সেই প্ৰশ্নৰ উত্তৰটো কমেণ্ট ছেকশ্যনত জনাই দিব। তো ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে আপোনাক এটা সৰু অনুৰোধ জনাম, যদি আপুনি এতিয়া হোমটেক ষ্টুডিঅ' চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো অন কৰি দিব। আহক পলম নকৰি ভিডিঅ' আৰম্ভ কৰোঁ। আজিৰ ভিডিঅ'ৰ প্ৰথম প্ৰশ্ন হৈছে UTI বেংকৰ বৰ্তমান নাম কি। UTI বেংকৰ বৰ্তমান নাম কি? ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে চাব। অপশ্যন এ ইউনাইটেড বেংক অফ ইণ্ডিয়া, বি পাঞ্জাৱ নেশ্যনেল বেংক, সি এক্সিছ বেংক, ডি আসাম গ্রামীণ বিকাশ বেংক। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন সি এক্সিছ বেংক। UTI বেংকৰ বৰ্তমান নামটো হৈছে এক্সিছ বেংক, মনত ৰাখিব, লাগিলে স্ক্রিনশ্বট কৰি থৈ দিব। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ। পৰৱৰ্তী প্ৰশ্নত দি আছে ৰাষ্ট্ৰ কোনবিধ ফসলত হোৱা ৰোগ, ৰাষ্ট্ৰ কোনবিধ ফসলত হোৱা ৰোগ। তো ইয়াত চাব অপশন চাৰিটা দিয়া আছে, অপশন এ ধান, বি গেহু, সি সৰিয়হ, ডি আলুগুটি। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন বি গেহু। গেহুত ৰাষ্ট্ৰ নামৰ এবিধ ৰোগ হোৱা দেখা যায়। ৰাষ্ট্ৰ কোনবিধ ফচলত হোৱা ৰোগ, ৰাইট অপশ্যনটো হ'ব অপশ্যন বি গেহু। পৰৱৰ্তী প্ৰশ্নত বিকল্প শক্তিৰ সকলোতকৈ ডাঙৰ উপাদানটো কি। বিকল্প শক্তিৰ সকলোতকৈ ডাঙৰ উপাদানটো কি? ইয়াত অপশ্যন চাৰিটা দিয়া আছে, অপশ্যন এ সৌৰ শক্তি, বি বৈদ্যুতিক শক্তি, সি ইন্ধন, ডি এটাও নহয়। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন এ সৌৰ শক্তি। সৌৰ শক্তি হৈছে বিকল্প শক্তিৰ আটাইতকৈ ডাঙৰ উপাদান। পৰৱৰ্তী প্ৰশ্নত আহিছোঁ, ৰাজাজী টাইগাৰ ৰিজাৰ্ভ ক'ত আছে বা ক'ত অৱস্থিত। ৰাজাজী টাইগাৰ ৰিজাৰ্ভ ক'ত অৱস্থিত? অপশ্যন এ গুজৰাটত, বি মহাৰাষ্ট্ৰত, সি উত্তৰাখণ্ডত, ডি অসমত। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন সি উত্তৰাখণ্ডত। ৰাজাজী টাইগাৰ ৰিজাৰ্ভটো উত্তৰাখণ্ডত অৱস্থিত, মনত ৰাখি দিব। তো পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ। পৰৱৰ্তী প্ৰশ্নত দিয়া আছে ছেবিৰ সম্পূৰ্ণ নাম কি। ছেবিৰ সম্পূৰ্ণ নাম কি বুলি প্ৰশ্ন কৰিছে SEBI-ৰ সম্পূৰ্ণ নাম। ইয়াত ৰাইট অপশ্যনটো ৰাইট এনচাৰ যিটো সেইটো ডাইৰেক্ট মই উল্লেখ কৰি দিছোঁ, ছিকিউৰিটিজ এণ্ড এক্সচেঞ্জ বৰ্ড অফ ইণ্ডিয়া। ছিকিউৰিটিজ এণ্ড এক্সচেঞ্জ বৰ্ড অফ ইণ্ডিয়া ছেবিৰ সম্পূৰ্ণ নাম। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ, বেটি পঢ়াও বেটি বচাও যোজনাটো কেতিয়া আৰম্ভ কৰা হয়। বেটি পঢ়াও বেটি বচাও যিটো যোজনা, এই যোজনা কেতিয়াৰ পৰা আৰম্ভ কৰা হৈছিল। অপশ্যন এ 5 জানুৱাৰী 2015, বি 22 জানুৱাৰী 2015, সি 15 আগষ্ট 2020, ডি 22 জানুৱাৰী 2020। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন বি 22 জানুৱাৰী 2015। পৰৱৰ্তী প্ৰশ্নত ভাৰতৰ নিৰ্বাচনী আয়োগৰ মুখ্য কাৰ্যালয় ক'ত। ভাৰতৰ নিৰ্বাচনী আয়োগৰ মুখ্য কাৰ্যালয় ক'ত? অপশ্যন এ মহাৰাষ্ট্ৰ, বি মুম্বাই, সি নতুন দিল্লী, ডি কলকাতা। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন সি নতুন দিল্লী। ভাৰতীয় নিৰ্বাচনী আয়োগৰ মুখ্য কাৰ্যালয় হৈছে নতুন দিল্লীত। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ। পৰৱৰ্তী প্ৰশ্নত দিয়া আছে লাৱনী প্ৰদানকৈ কোন ৰাজ্যৰ নৃত্য। লাৱনী প্ৰদানকৈ কোন ৰাজ্যৰ নৃত্য? ইয়াত অপশ্যন চাৰিটা দিয়া আছে, অপশ্যন এ পশ্চিমবংগৰ, বি মহাৰাষ্ট্ৰৰ, সি হাৰিয়ানাৰ, ডি মণিপুৰৰ। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন বি মহাৰাষ্ট্ৰৰ। লাৱনী প্ৰদানকৈ মহাৰাষ্ট্ৰৰ নৃত্য। লাৱনী প্ৰদানকৈ কোন ৰাজ্যৰ নৃত্য? অপশ্যন বি মহাৰাষ্ট্ৰৰ। পৰৱৰ্তী প্ৰশ্নত আহিছোঁ, ফৰ্ট উইলিয়াম কলেজ ক'ত অৱস্থিত। ফৰ্ট উইলিয়াম কলেজ ক'ত অৱস্থিত? অপশ্যন এ মুম্বাই, বি চেন্নাই, সি কলকাতা, ডি হায়দৰাবাদ। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন সি কলকাতা। তো ফৰ্ট উইলিয়াম কলেজ ক'ত অৱস্থিত? তো আপোনালোকে টপকৈ এনচাৰটো জানি ল'ব লাগিব, কলকাতা। উইলিয়াম ফৰ্ট কলেজ কলকাতাত অৱস্থিত। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ, ভাৰতবৰ্ষৰ সকলোতকৈ দীঘল সমুদ্ৰৰেখা থকা ৰাজ্য ক'ত। ভাৰতবৰ্ষৰ সকলোতকৈ দীঘল সমুদ্ৰ ৰেখা
থকা রাজ্য কত? অপশন এ গুজরাট, বি কর্ণাটক, সি অসম, ডি বিহার। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন এ গুজরাট। ভারতবর্ষৰ সকলোতকৈ দীঘল সমুদ্ররেখা হল গুজরাটত। পরবর্তী প্রশ্নলৈ আহিছো। পরবর্তী প্রশ্ন দিয়া আছে, প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয়? ইয়াত অপশন দিয়া আছে চারিটা। অপশন এ 1 জানুয়ারি, বি 5 জানুয়ারি, সি 7 জানুয়ারি, ডি 9 জানুয়ারি। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন ডি 9 জানুয়ারির তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্নটো আহিছো, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত কিমান? ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত। ইয়াত অপশন চারিটা দিয়া আছে, এ 5:3, বি 3:2, সি 3:4, ডি 2:3। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন বি 3:2। যদি প্রস্থ ও দৈর্ঘ্যর অনুপাত বিচারে তেনেহলে ইয়াত রাইট অপশন হব 2:3। পরবর্তী প্রশ্ন লাইছো, স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কোনে করেছিল? স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কোনে করেছিল? অপশন এ মহাত্মা গান্ধী, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি রবীন্দ্র ঠাকুর, ডি পিঙ্গালী ভেঙ্কাইয়া। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন ডি পিঙ্গালী ভেঙ্কাইয়া। পিঙ্গালী ভেঙ্কাইয়া স্বাধীন ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সংগীত সর্বপ্রথম কত আর কেতিয়া গোৱা হৈছিল? ভারতের যেটো জাতীয় সংগীত সেইটো সর্বপ্রথম কত আর কেতিয়া গোৱা হৈছিল? ইয়াত অপশন চারিটা দিয়া আছে, অপশন এ 1911 চনত কলকাতা, বি 1931 চনত কলকাতা, সি 1947 চনত দিল্লী, ডি 1951 চনত দিল্লী। ইয়াত রাইট অপশন হৈছে অপশন এ 1911 চনত কলকাতাত সর্বপ্রথম ভারতীয় জাতীয় সংগীত গোৱা হৈছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রীয় গীত কোনটো? ভারতের রাষ্ট্রীয় গীত কোনটো? অপশন এ জনগণ মন, বি বন্দে মাতরম, সি সারে জাহা সে আচ্ছা, ডি ও মোর আপনার দেহ। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন বি বন্দে মাতরম। ভারতীয় রাষ্ট্রীয় গীতটোর নাম হৈছে বন্দে মাতরম। পরবর্তী প্রশ্নলৈ আহিছো। পরবর্তী প্রশ্ন দিয়া আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া শীর্ষক কিতাপখনৰ লিখক কোন? ডিসকভারি অফ ইন্ডিয়া কিতাপখনৰ লিখক কোন? ইয়াত অপশন চারিটা দিয়া আছে, অপশন এ জওহরলাল নেহরু, বি মহাত্মা গান্ধী, সি লাল বাহাদুর শাস্ত্রী, ডি বি আর আম্বেদকার। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন এ জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরুয়ে ডিসকভারি অফ ইন্ডিয়া শীর্ষক কিতাপখন লিখিছিল। পরবর্তী প্রশ্নত আহিছো, কোন ভারতীয়ই প্রথম নোবেল বঁটা লাভ কৰিছিল? তলত দিয়া কোনজন ব্যক্তিয়ে প্রথম নোবেল বঁটা লাভ কৰিছিল? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি হরদাস, সি মৈথলী হরণ গুপ্তা, ডি লাল বাহাদুর শাস্ত্রী। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরে সর্বপ্রথম ভারতত নোবেল বঁটা লাভ কৰিছিল। পরবর্তী প্রশ্নলৈ আহিছো। পরবর্তী প্রশ্ন দিয়া আছে, নেমুত কি ভিটামিন বেছি পোৱা যায়? নেমুত কোনটো ভিটামিন বেছি পোৱা যায়? ইয়াত অপশন চারিটা দিয়া আছে, চাব। অপশন এ ভিটামিন এ, বি ভিটামিন বি, সি ভিটামিন সি, ডি ভিটামিন কে। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন সি ভিটামিন সি পোৱা যায়। নেমুত বেছি ভিটামিন সি পোৱা যায়। পরবর্তী প্রশ্নত আহিছো, শঙ্করদেবে লিখা কোনখন কিতাপ আটাইতকৈ সৰু? শঙ্করদেবে লিখা কোনখন কিতাপ আটাইতকৈ সৰু? অপশন এ কলিয়া দমন, বি গুণমালা, সি কীর্তন গুহা, ডি নামগুহা। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন বি গুণমালা। শঙ্করদেবে যিমান কেইটা কিতাপ লিখিছিল তার আটাইতকৈ সৰু কিতাপটোৰ নাম হৈছে গুণমালা। শঙ্করদেবে লিখা গুণমালা আটাইতকৈ সৰু। পরবর্তী প্রশ্নলৈ আহিছো, সৌরজগতের আটাইতকৈ উজ্জ্বল গ্রহ কোনটো? সৌরজগতের আটাইতকৈ উজ্জ্বল গ্রহ কোনটো? অপশন এ শুক্র, বি শনি, সি বুধ, ডি মঙ্গল। ইয়াত রাইট অপশনটো হৈছে
অপশন এ শুক্র। আমার সৌরজগতর যিমানকেইটা গ্রহ আছে তার ভিতর আটাইতক উজ্জ্বল গ্রহটো হৈছে শুক্র। পরবর্তী প্রশ্ন আহিছো, মানুহর শরীরের আটাইতক বেশি সংবেদনশীল অঙ্গ কোনটো? মানুহর শরীরের আটাইতক বেশি সংবেদনশীল অঙ্গ কোনটো? অপশন এ হৃদয়, বি মগজু, সি ছাল, ডি চকু। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন সি ছাল। মানুহর শরীরের বা আমার শরীরত আটাইতক বেশি সংবেদনশীল অঙ্গটোই হৈছে ছাল, মনত রাখিব। পরবর্তী প্রশ্নলৈ আহিছো, কোন অঙ্গই আমার দেহত তেজ পাম্প করে? কোনটো অঙ্গই আমার দেহর কোনটো অঙ্গই দেহত তেজ পাম্প করে? অপশন এ হৃদয়, বি মাংসপিহি, সি মগজু, ডি বৃক্ক। ইয়াত রাইট অপশন হৈছে অপশন এ হৃদয়। হৃদয়ে আমার দেহর সকলো অঙ্গত তেজ পাম্প করে থাকে, মনত রাখিব। আমার দেহত হৃদয়েহে তেজ পাম্প করে। পরবর্তী প্রশ্ন আছে, খাদ্যর সোৱাদ লবলৈ কোন অঙ্গ ব্যবহার করা হয়? খাদ্যর সোৱাদ লবলৈ কোনটো অঙ্গ ব্যবহার করা হয়? অপশন এ পাকস্থলী, বি মগজু, সি জিভা, ডি রেটিনা। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন সি জিভা। আপনার বা আমার যেটো জিভা, সেই জিভার দ্বারা যিকোনো খাদ্যর বা যিকোনো বস্তুর সোৱাদ আমি লব পাৰো। পরবর্তী প্রশ্নলৈ আহিছো, নবজাতকর শরীরত কেইটা হাড় আছে বা থাকে? নবজাতক শিশু শরীরত কেইটা হাড় আছে? অপশন এ 206ডাল, বি 300ডাল, সি 306ডাল, ডি 606ডাল। ইয়াত রাইট অপশনটো হৈছে অপশন বি 300ডাল। নবজাতকর শরীরত সর্বমুঠ 300ডাল হাড় থাকে বা আছে, নবজাতকর শরীরত 300ডাল হাড় আছে। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরত কেইটা ক্রমজম থাকে? আজির ভিডিওর অন্তিম প্রশ্ন এইটে, মানুষের শরীরত কেইটা ক্রমজম থাকে? অপশন এ 26টা, বি 36টা, সি 46টা, ডি 52টা। ইয়াত রাইট অপশন হৈছে অপশন সি 46টা, 23 জোড় মানুষের শরীরত ক্রমজম থাকে। আজির ভিডিওর এইখিনি আছিল MCQ। এই প্রশ্নকেইটা আপনার সহ আলোচনা করলো। যদি এই প্রশ্ন সময় কোরবাত ভুল ভ্রান্তি থাকে তেনহলে আপনাদের আঙুলিয়ে দিব, কমেন্ট সেকশনত জানাই দিব, পরবর্তী ভিডিওত আমি সুধারাই লবলে যত্ন করি। ভিডিওটি কেনে লাগিছে কমেন্ট বক্সত জানাব, যদি ভাল লাগিছে লাইক শেয়ার করে আগুয়াই দিব। আপনি যদি এতিয়াও হোমটেক স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটি অন করে দিব। সম্পূর্ণ ভিডিও চাই থাকার কারণে ধন্যবাদ।